আসসালামু আলাইকুম। আজকের প্রোগ্রামে আমরা দেখব কিভাবে আপনারা ইভেন নাম্বার অথবা অড নাম্বার আপনারা ডিপেন্ড করবেন, মানে জোড় বিজোড়। তো শুরুতে আমরা জেনে নিই কিভাবে আমরা জোড় সংখ্যা আমরা সচরাচর কি দেখি, কি যে সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য সেটা হলো জোড়, আর মানে যেটা হচ্ছে দুই দ্বারা ভাগ করার পরে ভাগশেষ থাকবে না, কিন্তু যেটার ভাগশেষ থাকবে সেটা হচ্ছে বিজোড়। তাহলে আমরা এটা প্রোগ্রামিং কিভাবে ইমপ্লিমেন্ট করব ওটা আমরা দেখব। শুরুতে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি নাম্বার, এটা ইউজারের কাছ থেকে ইনপুট নেব, প্রিন্টএফ প্লিজ ইনপুট এ নাম্বার। নাম্বার ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানে বেস করব, তারপর আমরা কি করব চেক করব ইফ যদি নাম্বারটা আমরা কি ভাগশেষ কিভাবে নির্ণয় করি, মডুলাস দিয়া। ভাগশেষ যদি মডুলাস দিয়ে করি, নাম্বারটা যদি দুই দ্বারা মডুলাস করার পরে ভাগশেষ যদি জিরো হয়, ভাগশেষ ডাবল ইকুয়াল টু দিয়ে কিন্তু চেক করে আমাদের, হ্যাঁ কন্ডিশন চেক করার জন্য ডাবল ইকুয়াল টু। যদি নাম্বারটাকে দুই দ্বারা ভাগ করলে কি হয়, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে কি প্রিন্টএফ পার্সেন্টাইজ ডি ইজ ইভেন নাম্বার। তাহলে আমরা নাম্বারটা দেখাই দিব। আচ্ছা যদি এটা না হয় তাহলে অ্যালস হবে কি, এটা হচ্ছে অড নাম্বার মানে হচ্ছে বিজোড় সংখ্যা। আমরা একটু আউটপুট দেখি, পাঁচ দিলাম, দেখেন ফাইভ ইজ অড নাম্বার। তারপর আমরা একটা দেখি 100 দিলাম, এই যে 100 ইজ ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। আচ্ছা আমরা এটা ফর লুপ দিয়ে করব, আমরা একটা এক থেকে 100 পর্যন্ত আমরা হচ্ছে যে সংখ্যাগুলো আছে এগুলোর মধ্যে কোনটি জোড় কোনটি বিজোড় আমরা এটা ফর লুপ দিয়ে চালাবো। ফর লুপ লিখবো ফর ইন্টিজার অফ আই ইকুয়াল টু এক থেকে শুরু হবে 100 পর্যন্ত চলবে আই প্লাস প্লাস। এখন আমি জাস্ট লজিকটাকে কি করবো ফরের ভিতরে নিয়ে যাব। তাহলে এখন আওতার নাম্বারটা নাই, আছে কি আমার কাছে আই, আই ইকুয়াল টু আই দিয়ে চেক করব, ঠিক আছে আই যে আইটা নিয়ে আসতেছে প্রথমে ওয়ান নিয়ে আসবে, এটা কি দুই দ্বারা বিভাজ্য না, তাহলে সে কি করবে এখানে ঢুকবে না, ঢুকবে কোথায় এখানে, তাহলে দেখাবে। আবার দুইয়ের ক্ষেত্রে কি হবে দেখবে যে দুই দ্বারা বিভাজ্য, তার মানে কি হবে এখানে ঢুকবে, তিনের ক্ষেত্রে আবার এখানে ঢুকবে, চারের ক্ষেত্রে এখানে, পাঁচের ক্ষেত্রে এখানে, এভাবে সে কি করবে চলতে থাকবে, আর দেখাবে হলো আইটা। কম্পাইল দিয়ে দেখি, এই যে দেখেন সে কি করছে, এক অড নাম্বার, দুই ইভেন নাম্বার, তিন অড নাম্বার, চার ইভেন নাম্বার, পাঁচ অড নাম্বার, ছয় ইভেন নাম্বার, তার মানে সুন্দরভাবে দেখাইছে এবং 100 পর্যন্ত চলছে। আপনি চাইলে অন্য রেঞ্জও করে দেখতে পারেন। ধন্যবাদ।